বাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে এসে এক স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হলো, এমনই অভিযোগ উঠল এক গ্যাস ডেলিভারি বয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে পুলিশের সামনেই গণপিটুনি দিলেন এলাকার মহিলারা। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের 28 নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে ওই এলাকায় গ্যাস সরবরাহ করতে যায় কায়েম মোল্লা নামে এক ডেলিভারি বয়। এলাকার নিজেদের বাড়িতে তখন একাই ছিলেন দশম শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, এই সময় একাকিত্বের সুযোগ নিয়ে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে ওই ডেলিভারি বয়। সাথে আমি বাড়ি ছিলাম না, আমি কাজ করি, আমি কাজে গেছিলাম, গ্যাস দিতে এসেছিল, ওই ছেলেটা বাড়িতে ঢুকে অসমতা করে। আপনার মেয়ে একা ছিল? হ্যাঁ, বাড়িতে একা ছিল। পড়াশোনা করে মেয়ে? হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে? টেনে পড়ে। টেনে পড়ে, তারপরে কি হলো? তারপর কি হলো, আমি বাড়ি ছিলাম না, সবাই মিলে পালিয়ে গেছিল, সবাই আবার গিয়ে ধরে নিয়ে এসেছে। ধরে নিয়ে আসার পরে সবাই এখানে মারধর করেছে, তারপর আমি ফোন করলাম, তারপর আমি বাড়িতে আসলাম, এসে দেখলাম মেয়ে একা ছিল। হ্যাঁ, মেয়ে একা ছিল। আপনার বাড়িতে আর কে কে আছে? আপনার বাড়িতে আর কে কে আছে? আমরা দুই মেয়ে আর আমার স্বামী স্ত্রী। তখন কি মেয়ে একাই ঘরে ছিল? হ্যাঁ, মেয়ে একাই ঘরে ছিল। কি বলে ঢুকলো ঘরে? আমি তো বাড়ি ছিলাম না, গ্যাস ঠিক করতে গেছিল, গ্যাস চলছিল না তাই। কি হয়েছে, গ্যাস ডেলিভারি করতে এসে ওই মেয়েটার বাড়িতে গ্যাস দিতে গেছিল, মেয়েটাকে ঘরে ঢুকে জড়িয়ে ধরেছে। গ্যাস ডেলিভারি করতে এসে মেয়েটার ঘরে ঢুকেছে, মেয়েটার বাড়ি হচ্ছে সুকান্তনগরে। এবার ওর মা লোকের বাড়ি কাজ করে, ডেলিভারিতে মানে জড়িয়ে ধরার পরে এবার যখন চেঁচিয়েছে তখন ওর হাতে 10 টাকা গুঁজে দিচ্ছে। এই যে করেছে, কাজ করেছে, এ কি গ্যাস দেয়? গ্যাস দেয়। তারপরে মেয়েটা চিৎকার করার পরে, চিৎকার করার পরে তখন পাশের বাড়ি থেকে বেরিয়েছে, ওকে যখন ধরা হয়েছে পালিয়ে গেছে, ওখানে আবার ধরে আনা হয়েছে ওকে। মেয়েটার বয়স কেমন হবে? মেয়েটা 14-15 বছর বয়স। এটা তো বড় ক্ষতি হয়ে যেত পারত। হ্যাঁ, তারপরে পাড়ার লোক ধরে, পাড়ার লোক ধরে ওকে একটু শাস্তি দিয়ে এখন পুলিশ তুলে নিয়ে গেল। বলছি, ও কি রেগুলারই এখানে গ্যাস দিতে আসে? রেগুলারই আসে। মতলব কি খুব খারাপ ছিল? না, ওকে কোনোদিন এই প্রথম দেখলাম আমরা। আপনার নাম? এই ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে ওই ছাত্রী, আর তখন পালিয়ে যায় ডেলিভারি বয়, যদিও পরে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশের সামনেই শুরু হয় গণধোলাই। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রাই। ব্যুরো রিপোর্ট, এই সমকালীন।